प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। यू ब्यूटी, आई ब्यूटी, ब्यूटी इज डे, सन ब्यूटी, मून ब्यूटी, वेरी ब्यूटी के दिल्ली का लड्डू जयनगर मुआ खाइना बेरी सिगारेट तो गोठे धोआ सिंहेर गर्जन चीते की चाल ভালোবাসা সম্পর্কটা রেখো চিরকাল। ভিডিও নিয়ে হাজির আমি, থেকো তোমরা পাশে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবেসে। মিউজিক গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মেলা ভ্রমণের একটা বিচ্ছিরি অভিজ্ঞতা। তাহলে না করে বিলম্ব করি এবার আরম্ভ। চলো সাথে থেকো, ভিডিওটা পুরো দেখো। অ্যাজ ইউজুয়াল চলে গেছি মেলা, তো যে রংটা সবাই যায়। মেলায় ঢুকছি তো দেখছি লাল নীল সবুজ হলুদের মেলা বসেছে। ব্যাস আমার মন গাইতে শুরু করলো, লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। ও মাই গড, ওয়াও। অ্যাকচুয়ালি ওগুলো কি ছিল জানেন? ওগুলো ছিল রং বেরঙের চুলওয়ালা পাগলি। मैं तो कुछ और ही समझ रहा था। যাই হোক, বাইরের বাহার তো দেখা হলো। শাবাশ বেটা। এবার মেইন মেলাটা যখন ঢুকছি দেখছি অসংখ্য সার ঘুরে বেড়াচ্ছে, সব মাথায় একটা করে অ্যান্টেনা। আচ্ছা আমি সাঁতার জানি না ভাই, এবার সমুদ্র কি করে নামবো? আম করতে হ্যায় প্রবন্ধ, আপ চিন্তা মত করি। যাই হোক, আমি বুকে বড়ই চাপা দিয়ে বুকটা শক্ত করে মেলায় প্রবেশ করলাম। ঢুকে দেখি ওই যে শার্কের অ্যান্টেনা, ওগুলো শার্ক ছিলই না, ওগুলো সব এক একটা জ্যান্ত মানুষ, প্রত্যেকটা অ্যান্টেনার সাথে একটা করে বডি অ্যাটাচ করা। যাই হোক, মেলায় এক রাউন্ড ঘুরতেই কিছু এলিয়েনদের সাথে দেখা। এরা ভিন গ্রহের নয়, ভিন দেশের। হামকো সে গাড়ি আয়। কোথার থেকে এসছে জানেন? নেই। জাপানের নরওয়ে। কেন এক্ষুনি বুঝতে পারবেন। বাহ, ক্যা সিন হ্যায়। রাতে সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। পাওয়া যায়? কন এই লোক? কহাঁ সে আতে হ্যায়? মেন নাহি বাতাউঙ্গা। এরম রোগা পাতলা চেহারা, মনে হচ্ছে পুরো কঙ্কালের উপরে চামড়া জড়ানো। এদিকে পেছনে জকি মারছে উকি। মস্ত জক মারার, ইয়া হাসরে আলকাট হাস। জোরে হাঁচি দিল না, রাঁচি পৌঁছে যাবে। কই মিল গায়ে জাদু না, এর থেকে বেশি হ্যান্ডসাম। পাকড় মেরে কো মেরে কো জানতাম। এদের হাব ভাব দেখে না একটাই কথা মনে, ড্যাশে নেই মাংস, দুনিয়া করবে ধ্বংস। প্রথমে এলিয়েনদের দেখে আমি ভাবলাম একটু দু চারটে সেলফি তুলে নিই, তো মোবাইলটা জাস্ট বের করে যেই না তুলতে যাব সেলফি, দেখি মা বাংলা কথা বলছে। এলিয়েন কখনো বাংলা কথা বলে ভাবুন তো একবার। এটা কি মানা যায়? লাইট অফ কর, লাইট জ্বালা। পরে সিআইডি সূত্রে জানতে পারলাম যে ওরা অ্যাকচুয়ালি হিরো আলমের বংশধর। যখন প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস ওয়ানে, আপন ভাবে বসতাম দুজন একসাথে। 150 রুপিয়া দেগা তুম ইসকে লিয়ে হামারে দরওয়াজে পে চলে আয়ে। যাই হোক, আর একটু এগোতেই দেখি রেশন দোকানের লাইন। 12 o'clock midnight। আমি তো রেশন কার্ড নিয়ে যাইনি, তো ভাবলাম আমি তো চাল ডাল পাবো না, তবুও একটু নিষ্পাপ মন জানতে চাইল, তো এগোলাম। বড় হারামি হো বেটা। পরে খোঁজ নিয়ে দেখি ওটা নাগরদোলায় চড়ার লাইন। আমারও ইচ্ছে হলো একটু নাগরদোলায় চড়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর ইউ কমেডি মি? হঠাৎ চোখ পড়লো নাগরদোলায় বসে থাকা একটা কাপলের উপর, মেয়েটা বিন্দাস, ছেলেটা দেবদাস। ইয়াহি নাই আবি অর শুনি। মেয়ে তো আনন্দে হই হই করছে আর ছেলেটা ভয়ে এরকম করে ধরে আছে ডালাটা আর কাঁপছে। কোন রকম একটা রাউন্ড জাস্ট কমপ্লিট করেছে, উপর থেকে চিল্লাতে শুরু করেছে, ও কাকু স্পিডটা কমাও, স্পিডটা কমাও। কাকু তার এই ভাইপোর কথা একদম ইগনোর করে স্পিডটা বাড়িয়ে দিল। তারপর কি হলো, হিমালয়ের শিখরে যেই না পৌঁছলো তার ভাইপো গল গল করে ঝর্ণা ধারে ঠেলে দিল। ইয়ে ভগবান ক্যা জুলুম হ্যায়। আর নিচে দু চারটে পাবলিকের গঙ্গা স্নান হয়ে গেল।
তাদের জীবনে সমস্ত পাপ ওই গঙ্গা স্নানে একদম পুণ্যে হয়ে গেল। আহা কি দৃশ্য, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই দৃশ্য দেখার পর আমার কি অবস্থা আপনারা জানেন? দুটো মোগলাই আর মনটা মানছিল না, তাই এক প্লেট দই ফুচকা আর দুটো পাপড়ি চাট, ব্যাস। অসংখ্য ধন্যবাদ। পহলি ফুরসত মে নিকল। তো এবার কমেন্টে জানিও কিরকম লাগলো, ফিডব্যাকটা দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো আর বেশি করে শেয়ার করো।